প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2019 সালে। এরপর কর্তৃপক্ষের নির্দেশে চার বছর ধরে পালন করে আসছেন দায়িত্ব। শুরুর এক বছর বেতন ভাতা মিলেছে, এরপর থেকে টানা 34 মাস ধরে বেতন ভাতা বন্ধ। ফলে বাধ্য হয়ে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দাঁড়ান। স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় দেশের সরকারি পলিটেকনিক গুলোতে কাজ করা শিক্ষকরা, আমাদের একটাই দাবি, 34 মাসের বেতন দিতে হবে এবং আমাদের যে প্রধান অনুশাসন বাস্তবায়ন করতে হবে। আমার ছেলেকে খাবার জন্য আমার বেতনটুকু দিয়ে দেন এবং আমার রাষ্ট্র প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে আমার ছাত্রদের কাছে ফিরে যাওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, এসটিইপি প্রকল্পটি বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 2010 সালে শুরু হয়, আর এই প্রকল্পে প্রায় 777 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয় 2012 সালে। এরপর তিন দফায় প্রকল্পের মেয়াদ বেড়েছে। সবশেষ 2019 সালে মেয়াদ শেষে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। শিক্ষকদের দাবি, বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, অথচ দীর্ঘদিনেও নির্দেশনা বাস্তবায়ন আন্দোলন চালিয়ে যার ঘোষণা দেন শিক্ষক নেতারা। আমাদের এই আশু সুরাহা না হওয়া পর্যন্ত আমরা আমাদের সকল ভাই ব্রাদার নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে না করবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। চাকরি স্থায়ীকরণের দাবিতে গত বছরও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শিক্ষকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।